এবার যেটা চলে এসেছে সেখানটা হচ্ছে ক্যাসোয়ারি। ক্যাসোয়ারি একটা রয়েছে, দেখা যাচ্ছে, দেখো সব সব ডিফারেন্ট কাইন্ড অফ বার্ডস বেসিকলি। তো ওটা একদম ওই কর্নারে রয়েছে, অতটাও ভালো দেখা যাচ্ছে না। তো চলো এখান থেকে বেরিয়ে একটু এগিয়ে যাই। অনেকগুলোই কিন্তু রয়েছে, ঘণ্টাপতি স্যার দৌড়ান্তি 30-40 কিলোমিটার ইসকা রানিং জো হ্যা 30-40 কিলোমিটার ইসকা রানিং। এখানটা রয়েছে হোয়াইট পিফল, মানে পিকক ময়ূর, সুন্দর পুরো হোয়াইট সাদা। এখানটা মেললে খুবই ভালো লাগবে। আর এইদিকে সামনে আর একটা রয়েছে, এখানটায় রয়েছে ইন্ডিয়ান পিকক। শুধু কালারটা দেখো, এই উল্লো এখানেও রয়েছে, অনেকগুলোই ময়ূরও রয়েছে। তো চলো একটু এগিয়ে যাই, দেখি আর কী কী বার্ডস এখানে দেখা যায়, দেখে তারপরে আমরা এখান থেকে এক্সিট করব। এটা হচ্ছে ব্ল্যাক সোয়াইন, কালো হাঁস। তো ব্ল্যাক সোয়াইনের উল্টো দিকেই রয়েছে রেড জাংলির ফাউল, মোরগ বেসিক্যালি। তো এই দেখো এখানটায় রয়েছে মোরগ, খুব সুন্দর কিন্তু কালার, মানে কালারগুলো কিন্তু দারুণ লাগে, এত সুন্দর কালার, মানে দেখেই অসাধারণ লাগছে। আর এর উল্টো দিকে রয়েছে হচ্ছে ক্যারাস ক্রেন, তো সেটা হচ্ছে এখানে দেখো। ঠোঁটের সাইজটা দেখো কত বড় ঠোঁটটা। এটা হচ্ছে লেজার অ্যাডজাস্টমেন্ট স্টক। তো এরও দেখো ঠোঁটটা শুধু দেখো, এই উল্টো দিকে দেখো এশিয়ান ওপেন বেল স্টক, এখানেও তিনটে মতন রয়েছে দেখো। এখানটা রয়েছে ম্যান্ডেরিয়ান ডাক, তো ম্যান্ডেরিয়ান ডাক দেখো এখানে, ছোট্ট বেশ সুন্দর কিন্তু। জায়গাটা দেখো ভেতরে এদের জন্য এত সুন্দর সাজিয়ে দেওয়া হয়েছে, মাঝখানটা দেখলে কেমন একটা জুরাসিক পার্কের মতন ফিলিংস আসছিলো প্রথম যখন আমি দেখলাম ওয়ান শটটাতে, এত সুন্দর। তার মধ্যে সব উঠছে, তো বড় বড় পাখিগুলো সব ঘুরছে, মানে এই মাঝখানের এই বিমটাকে এ করে সারাউন্ডিং করে ঘুরে যাচ্ছে, তো তখন আরও বেশি ভালো লাগছে। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে এই লেকটা, যেটা তোমাদের বলেছিলাম, যেটার নাম হচ্ছে কাঞ্জিয়া লেক। তো তোমরা চাইলে এখানে কিন্তু বোটিংও করতে পারো, এখানে বোটিংও হয়। আর এই লেকটা কিন্তু যতদূর আমি শুনেছি, মানে আমি নিজে যেহেতু আমি দেখিনি, কিন্তু খুব পরিষ্কার, মানে এখানে জলটা নাকি খুবই পরিষ্কার, মানে বোটিং করতে করতে চলে গেলে, মানে মাঝখানেও যদি যাওয়া যায়, এতটাই নাকি ক্লিয়ার, নিচটা পুরো পরিষ্কারভাবে দেখা যায়। তো সেই তো এটাই ছিল নন্দনকানন, যেটা আমি এখন
গিয়েছিলাম, তোমাদেরকেও দেখালাম সাথে। তো নন্দনকানন আসার অনেক রকমই অপশান থেকে অনেকভাবে তোমরা আসতে পারো, তো সেভাবে এসে তোমরা এখানে নন্দনকানন এক্সপ্লোর করতে পারো। আর এই হচ্ছে দেখো ঝিলটা, এটা তোমাদেরকে বলছিলাম যে এখানে কিন্তু রোপেও চলে, তো তোমরা চাইলে রোপেও চলতে পারো, রোপেও চড়তে পারো। তো দেখো এই যে মাঝখানটা ঝিলটার উপরে কিন্তু ওখানে অলরেডি রয়েছে ওগুলো।